बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल आमी आछि फातेमा तुम्हारे साथे। एई तो आमी आमार बागानेर किछु अंश शेयर करछि। छोटो छोटो बेगुनेर फुल धरेछे, बेगुनो धरेछे। आमार इनडोर गार्डेनटी छोटो परिसरे छोटो बागानटी शेयर करछि आजके। देखते थको बंधुरा। आमार ई रान्नागुलो जदि भालो लेगे थाके लाइक शेयर एवं सबसक्राइब करबे, पाशे थाका बेल आइकनटी बाजिए होल बेल आइकनटी बाजिए दिबे, तबेई आमार नित्य नतून रान्ना सबार आगे तोमादेर काछे चले जाबे। आमार चैनेले सबाइके स्वागतम ओ दोआ रइल। आर কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, নফল পড়ব, আর সেই সাথে এক মাসের জন্য তারাবি পড়ব। আর এই মাসে যত বেশি আবাদত করা যায় ততই ভালো। বন্ধুরা এই মাসে কিন্তু তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ সবসময় পড়া উচিত। অবশ্য আমি সবসময়ই পড়ি, তবুও বলবো রোজার মাসটা যেহেতু একটু তাড়াতাড়ি সেহরি খাওয়ার সময় উঠে নিলে তাহাজ্জুদটা পড়ে সেহরি খেলে এমন কোনো কিন্তু ক্ষতি হবে না, আর তাহাজ্জুদ পড়তে এমন কোনো সময়ও লাগে না। অতএব একটু কষ্ট করে হলেও সবাই পড়ে নেবে। এখানে ফল ফ্রুটের যে উপরের সিল্কা বা আবরণ সেগুলো ভিজিয়ে রেখেছি, সেটার পানি এই গাছগুলোতে দেব, এবং পেঁয়াজের সিল্কা, তরমুজের সিল্কা, মালটার সিল্কা বিভিন্ন রকমের। আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই আমার নিত্য নতুন রান্না সবার আগে তোমাদের কাছে চলে আসবে। আজ ইফতারিতে কি কি ছিল সেটা তো একটু দেখিয়ে দিলাম, দেখিয়ে নিলে বন্ধুরা এখন দেখাবো করব দুটি ভর্তা, ইলিশ মাছের রেজের এবং ইলিশ মাছের মাথার। আর এই মাছটি পদ্মার পাড় থেকে আমি নিজেই গিয়ে এনেছিলাম, এখন বেজে নিচ্ছে মরিচ, এবং সেই পদ্মার পাড়ের স্বাদটা আমি যেভাবে বানিয়েছি সেটা পাবে, আমি পেয়েছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। সেই পদ্মার পাড়ের স্বাদ, লেজ ইলিশ মাছের লেজের ভর্তা এবং মাথার ভর্তা। আমি মরিচ এবং মাছের লেজ মাথা ভেজে নিয়েছি। এখন আমি বোয়াটি কীভাবে রান্না করব সেটি একটু দেখিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটি তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, এখানে কাঁচা মরিচও দেওয়া যাবে, আমি আজ শুকনো মরিচই দিলাম। আর এখানে চাউল ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাতে আর কিছু দেওয়া লাগে না, আদা রসুন কোনো মশলা কিছুই দেওয়া লাগে না, এমনিতেই মজার হয়, ভালো লাগে, ভর্তা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম পানির মাপটা আমি একটু বলে দিচ্ছি, চালের উপরে একটি আঙ্গুল রেখে তিন আঙ্গুল পর্যন্ত পানি, ঠান্ডা কিংবা গরম পানি যে যেটা পছন্দ করে সেটা দিয়ে দিতে পারো, একদম পারফেক্ট মাপ হবে। আর যদি পুরান চাউল হয় কখনো হয়তো বা পানি একটু বেশি লাগতে পারে, সেজন্য আমি পাতিলে বেশি করে পানি বসিয়ে রাখি, পানি দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মরিচ ছেঁচে নিচ্ছি, নিয়ে আমি এই আস্ত বড় মাছের মাথাটা দিয়ে দিলাম পদ্মার ইলিশের। ছেঁচে নিচ্ছি মরিচ এবং মাছের মাথাটি আমি খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি পদ্মার পারে। ওরাও কিন্তু লোহার হামারে বানিয়ে থাকে, আমার অবশ্য লোহার হামার নেই, আমার পাথরের হামার আছে, তাই আমি পাথরের হামার দিয়ে বানাচ্ছি। আর এই হামারটি দিয়ে আমি সব ভর্তা বানাই।
এখন দিয়ে দিচ্ছি দেশীয় ধনিয়া পাতা আমার বোনের বাগানের। কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে এখন আমি আরেকবার হালকাভাবে ছেঁচে নেব এবং দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটি একটু আস্তে আস্তে থাকবে, খেতে অনেক ভালো লাগবে। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। কালকে রাত্রে 12টায় হাসপাতালে গিয়েছি, 1:30 সময় রাতের 1:30 হাসপাতাল থেকে বাসায় এসেছি। কালকে আর টেস্টগুলো দেওয়া যায়নি, আজকে সন্ধ্যার পর যেয়ে আবার টেস্টগুলো দিয়ে এসছি। কালকে রিপোর্ট পাবো, অবশ্যই তোমাদেরকে জানাবো, অবশ্যই অবশ্যই দোয়া করবে। এই তো আমার পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ রেখেছি, দিয়ে মাছের মাথাটির ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আবারও আমি মরিচ ছেঁচে নিচ্ছি, ছেঁচে নিয়ে সাথে দিয়ে দিয়েছি লেজের কাঁটাগুলো মোটামুটি বেছে, আর যেটি থাকবো সেটি আমি এখান থেকে ছেঁচার পরে হাত দিয়ে ফেলে দেব। এবং মরিচ এবং লেজের লেজটি আমি খুবই ভালোভাবে ছেঁচে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর স্কিনে আমি যেমনটি দেখাই ঠিক তেমনটি আমি মুখেও বলে দেই, আর এমনটি কোনো গোপন বা কোনো কারচুপি করে আমি ভিডিও দেই না। অনেকেই বলে ভিডিওর মাঝে রান্নার রেসিপির মাঝে কোনো কারচুপি আছে, আমার মনে হয় না আমার রেসিপিতে কোনো কারচুপি আছে। এই তো দেশীয় ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছেঁচে। এই তো কাঁটাগুলো বেছে নিয়ে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল পেঁয়াজের ভর্তা, ইলিশ মাছের মাথার ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা। আর এ ফাঁকে আমার বোয়া হয়ে গেছে। কেউ বোয়া বলে, কেউ বোয়া ভাত বলে, কেউ খুঁটের ডালা বলে, তবে আমরা বোয়াই বলি, পুরান ঢাকা বোয়াই বলে। এখন আমি এই বোয়া দিয়ে ভর্তা দিয়ে খেয়ে নেব। আর বোয়া রান্নাটিও এমন কোনো কঠিন কাজ নয়। এই তো কলা ভর্তা শরবত, তরমুজ, মালটা, পেয়ারা, আপেল, সরি আপেল, আর বোয়া ভর্তা, আর সাথে স্যান্ডউইচ, এই তো স্যান্ডউইচের বক্স, আর সাথে কোল্ড কফি, আর পেরি উইংস, খানাসের পেরি পেরি উইংস অনেক মজার ছিল। চাইলে তোমরা অর্ডার করে খেয়ে নিতে পারো, কিংবা খেয়ে আসতে পারো। এখন তো আর খেয়ে আসা যায় না, অর্ডার করে আনা যায়। আর ওদের কোল্ড কফিটাও খুব মজার, আর সাথে আলু ভর্তা করে নিয়েছিলাম, আর সাথে আছে কালকের মোমো, সেগুলো ভাপে গরম করে নিয়েছি। এক কথায় সব কিছু বাদ দিয়ে বোয়া আর ভর্তাগুলো অসাধারণ ছিল। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের ভর্তা, আলুর ভর্তা, লেজের ভর্তা, মাথার ভর্তা। এখন আমি খেয়ে নেব মজা করে। এই তো আমি খেয়ে নিচ্ছি, খুবই মজার ছিল এবং খুবই ভালো লেগেছে, তৃপ্তি সহকারে খেয়েছি। আর এটি হচ্ছে পেরি পেরি উইংস, খুবই মজার। আর স্যান্ডউইচটাও খারাপ ছিল না, ভালোই ছিল। এই তো সব মিলিয়ে ইফতারি খুব ভালোভাবে করেছি আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে, সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই এই রমজান মাসে খুব ভালোভাবে আল্লাহর ইবাদত করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
লাল মোবাইল